আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি, তাও আবার অ্যাপল দিয়ে টক রান্না। এটি আমি যদিও আমি প্রথম রান্না করছি, কিন্তু আমি অন্য জায়গায় খুব একটা খাইনি, তবে শুনেছি। তো আজকে আপেলের সঙ্গে আমি একটা জলপাইও দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন, হয়তো বা ভাবছিলেন যে এতগুলো জলপাই দিয়ে আমি কী করব। আসলে আচার বানাবো না, এগুলো রেখেছি সারা বছরের জন্য, আসলে কি রেখে দেওয়ার জন্য ডিপ ফ্রিজে, যাতে সারা বছর খাওয়া যায়। তো সেই জন্য ধুয়ে এটাকে আমি ডিপ ফ্রোজ করে রেখে দেবো। আর এই তো এখানে আমি একটা কুকিং আপেল নিয়ে নিয়েছি, এগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর একটা জলপাইকেও কেটে নিয়েছি। আর এখানে আমি ধনে পাতা আর কাঁচামরিচটা নিয়েছি। তো এখানে আমি পাবদা মাছ দিয়ে আজকে টকটা রান্না করব। পাবদা মাছকে আমি হাফ করে কেটে নিয়েছি, আর হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন আমি রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল এবং পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা অপশনাল, আর দিয়ে দিলাম রসুন পেস্ট, বা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তো টমেটোটাও স্কিপ করতে পারেন। তো আমার হাফ ছিল দেখে আমি ভাবলাম যে দিয়ে দিই, টমেটো খেতে ভালোই লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাথে, অথবা আপনারা চাইলে একবারেই মানে পেঁয়াজের বা অনিয়ন পেস্টটা যেটা বা পেঁয়াজ বাটা দিয়ে আপনারা এটা একবারেই বসাতে পারেন। তো আমার যেহেতু পেঁয়াজ বাটা ছিল না, তো আমি এভাবে করে নিচ্ছিলাম। বা আপনারা হয়তো ভাবছেন আমি কেন আগেই পেঁয়াজটা বেটে নিলাম না। তো আসলে ওইভাবে করলে এক টেস্ট, আর এভাবে আমি যেভাবে করছি আজকে এটারই আলাদা একটা টেস্ট। মানে তেলের মধ্যে একটু ভেজে এটাকে পেস্ট করে করলে আর বেশি সুস্বাদু হয়। বা আপনারা যখন কিছু রান্না করবেন মাছ ভুনা, তো এভাবে করে দেখবেন, খুব টেস্ট হয়। তো যাই হোক, আমি পেঁয়াজটাকে মশলাটাকে অ্যাকচুয়ালি পেস্ট করে নিলাম, তো একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ডার ধুয়ে। তো যাই হোক, মানে হ্যান্ড উইক্সটা ধুয়ে এখন একটু একটু করে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো একটা মশলাও ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হলো একটু মাছ যেহেতু দিব, তো একটু একটু সব মশলাই দিলাম, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং দিয়ে দিলাম একটু কারি পাউডার। আর মশলা কিন্তু খুব কম পরিমাণে আমি দিয়েছি, হাফ টিস্পুন করে। তো আপনারা পরিমাণ বুঝে সেভাবেই দিবেন। তো আমি এখন মশলাটাকে মিশিয়ে কেটে রাখা আপেল এবং জলপাইটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। তো আপনারা চাইলে আপেলটা পরেও দিতে পারেন, যারা আস্তা খেতে পছন্দ করেন। তবে এই আপেলটা অনেক নরম হয়ে যায়, যেহেতু আমি প্রথমবার রান্না করেছি, তো আমি বুঝতে পারি যে এটা এত সহজেই গলে যাবে বা নরম হয়ে যাবে। এখনও কিন্তু একটু একটু বাকি ছিল, তো যতই এটাকে সিদ্ধ করছিলাম দেখলাম যে নরম খোলা খোলা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি মোটামুটি বেশ কিছু মাছ দিয়েছি, আর হাফ করে কেটে নিয়েছি, কারণ লম্বিভাবে দিলে হয়তো বা ভেঙে যেত নাড়াচাড়া করলে, এই জন্য ভাবলাম যে একটু কেটে দিই। আপনারা চাইলে আস্ত মাছ দিয়েও করতে পারেন, বা যে কোনো ছোটো মাছ দিয়ে করলেও ভালো লাগবে, বা বোয়াল মাছ দিয়ে করলেও ভালো লাগবে। তো এর সঙ্গে আমি কিছু কেটে রাখা ধনে পাতা আর কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়েছি, আপনারা চাইলে নিচের সাইডটা একটু কেটে দিতে পারেন জাস্ট ফ্লেভারের জন্য। আর স্বাদ মতো লবণ দিয়ে এবং পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। যেহেতু আমার জলপাই আর আপেলটা কিন্তু হয়ে গিয়েছে, তো মাছটা দিয়েছি যেহেতু, সেই জন্য আরও কিছুক্ষণ রান্না করতে হবে। তো একটু পরপর নেড়ে দিচ্ছিলাম মাছটাকে খুব ভালো মতো যাতে হয়ে যায়, তো সেই অনুযায়ী আমি আসলে বারবার নেড়ে দিচ্ছিলাম। তো এভাবে দু একবার নেড়ে দেওয়ার পর আমি এই পর্যায়ে দেখলাম যে মোটামুটি সবই ঠিক আছে। তো শেষের দিকে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এই টকটা যে খেতে এত সুস্বাদু আমি আগে আসলে বুঝিনি। অবশ্য রান্নার মধ্যেও এক একজনের আসলে টেস্ট, আর খুব সুন্দর ঘ্রাণও বেরোচ্ছিলো, যেহেতু একটা জলপাইও দিয়েছিলাম, জলপাইয়ের টক তো আরও টেস্ট। তো আমি আলাদাভাবে আরেক দিন আপনাদের সঙ্গে
জলপাইয়ের টক রান্না করে দেখাবো। তো জলপাইয়ের টকটাও আমার খুব ভালো লাগে, তো আমরা অনেক সময় জলপাই দিয়ে ডাল রান্না করেও খেতে পছন্দ করি, তো সেটাও আমার খুব ফেভারিট। তো আমি আপনাদের সঙ্গে আরেকদিন জলপাইয়ের ডাল রান্না করে দেখাবো। তো আমি এখন খেতে বসে গেলাম, তো আপনারা বাসায় ভালো লাগলে ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।